ভারতের বিপক্ষে ম্যাচ মানেই প্রতিপক্ষ বিভিন্নভাবে বাজে আম্পায়ারিংয়ের শিকার। ক্রিকেট বিশ্বে এমন রীতি প্রচলন রয়েছে লম্বা সময় ধরে। মাঠে আম্পায়াররা সবসময় ভারতের পক্ষে কাজ করে থাকে, বিষয়টিকে নিয়মে পরিণত করেছে আম্পায়াররা। কারণ বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসিও যে ভারতের পক্ষে কাজ করে থাকে। তবে এবারের এশিয়া কাপে ভিন্ন চিত্র দেখা গেল বাংলাদেশি এক আম্পায়ারের কাজ থেকে। সততার অনন্য নজির সৃষ্টি করে এবারের এশিয়া কাপের হিরো বনে গেলেন বাংলাদেশি আম্পায়ার মাসুদুর রহমান মুকুল। এশিয়া কাপের এবারের আসরে যেখানে ভারতীয় ও শ্রীলঙ্কান আম্পায়াররা একের পর এক বাজে সিদ্ধান্ত দিয়ে বিতর্কের জন্ম দিয়ে যাচ্ছেন, ঠিক তখনই দুর্দান্ত সব সিদ্ধান্ত দিয়ে মুগ্ধতা ছড়াচ্ছেন মাসুদুর রহমান মুকুল। এশিয়া কাপের প্রথম ম্যাচে ভারতীয় আম্পায়ার অনিল চৌধুরীর দেওয়া বিতর্কিত সিদ্ধান্ত গিয়েছিল লঙ্কানদের বিপক্ষে। এরপর সবশেষ ভারত পাকিস্তানের ম্যাচে বাবর আজমকে নো বলে আউট ঘোষণা করেছিল লঙ্কান আম্পায়ার। তবে নিখুঁত আম্পায়ারিং করে প্রশংসার পাত্র মাসুদুর রহমান মুকুল। ভারত পাকিস্তানের ম্যাচে তার দেওয়া তিনটি সিদ্ধান্তই ছিল দুর্দান্ত। সবশেষ 18তম ওভারে মাসুদুর রহমান মুকুলের দেওয়া সিদ্ধান্ত নিয়ে মাঠে উত্তেজনা ছড়িয়েছিল। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা এ সময় আম্পায়ারের দেওয়া সিদ্ধান্ত নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে আম্পায়ারের দিকে বারবার তেড়ে গিয়েছিলেন। রবি বিষ্ণয়ের বলটি আসিফ আলী সজোরে ছক্কা হাঁকাতে গেলেও সেটি স্পর্শ করতে পারেননি ব্যাটে, আর বল চলে যায় উইকেট রক্ষক ঋষভ পান্তের গ্লাভসে। এ সময় ভারতীয় ক্রিকেটাররা জোরালো আবেদন করলেও তাতে সাড়া দেয়নি অনফিল্ড আম্পায়ার মাসুদুর রহমান। তিনি করলেন হোয়াইট কল, পরে রিভিউ নেন রোহিত শর্মা। বাংলাদেশি আম্পায়ারকে ভুল প্রমাণ করতে চেয়েছিলেন তিনি, তবে তা পারেননি রোহিত। আল্ট্রায় যে দেখা গেল বলটি ব্যাট স্পর্শ করেনি, পরিষ্কার নট আউট। সিদ্ধান্ত বহাল থাকলো অনফিল্ড আম্পায়ারের। মাঠে এমন দারুণ সব সিদ্ধান্ত দিয়ে পাকিস্তানি ভক্তদের হৃদয় জয় করেছেন মাসুদুর রহমান মুকুল। পুরো টুর্নামেন্টে তার দারুণ আম্পায়ারিং নজর কেড়েছে সবার।